Hi everyone, Microprocessor and Assembly Language video series এর আজকে 10 নম্বর ভিডিও হতে যাচ্ছে। তো আজকে আমরা লুপের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব। আমরা বিগত ভিডিওতে লুপ সম্পর্কে আলোচনা করেছি, যারা আমার ভিডিও আগেরগুলো দেখেননি তারা এগুলো একটু দেখে আসলে তাদের জন্য অনেক সুবিধা হবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা যে প্রবলেম সলভ করব আমরা সেই প্রবলেমটা নিয়ে নিই। সেই প্রবলেমটা একটু আচ্ছা, আমরা আমাদের যে এমুলেটর আছে সেটাও আমরা নিয়ে নিই। ওকে, একটু অ্যারেঞ্জমেন্ট করে নিলাম। এখন আমরা প্রবলেমটা যদি একটু পড়ি, প্রবলেমে লেখা আছে রাইট অ্যান অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোড দ্যাট টেকস অ্যান ইনপুট ইন 0 to 9-এর মধ্যে সে যে কোনো সংখ্যা ইনপুট নিতে পারে, যে কোনো নাম্বার ইনপুট নিতে পারে, অ্যান্ড স্টোর সাম অফ 1 to 9 নাম্বার। অর্থাৎ আমি যেটা ইনপুট নিয়েছি 1 থেকে সেই নাম্বার পর্যন্ত তার যোগফল আমার বিএক্স রেজিস্টারের মধ্যে, অর্থাৎ বিএক্স এর মধ্যে বিএল বিএইচ যেটা হবে সেটার মধ্যে সে সেভ করে ওই নাম্বারটা দেখাবে। ইজ দ্যাট ওকে? তো এইটা আমাদেরকে কোডের মাধ্যমে করতে হবে। তো এনতম আমরা যেটা বুঝতে পারছি যে এই প্রশ্নটাতে আমাদের, আমরা জানি যে আমাদের যে লুপ কাউন্টার রেজিস্টার সেটা হলো সিএক্স রেজিস্টার, অর্থাৎ আমি যেটা ইনপুট দিব সেটা আমার সিএক্স রেজিস্টারের মধ্যে যেতে হবে অথবা সিএল রেজিস্টারে সিএইচ রেজিস্টারের মধ্যে যেতে হবে। তাহলে সেটা সে ওই অনুযায়ী সে কাউন্টারটা চলবে এবং এই কাউন্টারটা চলাকালীন অবস্থায় সে যোগ করে নেবে। এই আমাদের মূলত কাজ করতে হবে। তো আমরা সেই কাজটা করি, আমরা কোডে আসি। কোডে আসলে আমাদের প্রথমে কি করতে হবে, ইনপুট নিতে হবে। তো আমি ইনপুটের কোডটা লিখলাম মুভ এইচ কমা 1 ইন্ট 21H। তো এটা ছিল আমাদের ইনপুট নেওয়ার জন্য। তো ইনপুট আমি নিলে সেটা কার মধ্যে যায়, আমি আমার বিগত ভিডিওতে বলেছি ইনপুট আমি নিলে সেটা এএল এর মধ্যে যাবে। তো এএল এর মধ্যে যদি যায় তাহলে এএল এর সাথে আমি 48 দিলাম, বিকজ আমরা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর করার জন্য এটা একটা ওয়ে, আমরা 48 মিন 0 সেটা সেটার সাথে সাব করে নিচ্ছি। এখন আমি এএল এর মধ্যে যেটা ইনপুট দিয়েছি, লাইক আমি 5 দিই, 9 দিই, 8 দিই, হোয়াট এভার ইট ইজ, সেইটা সাথে আমার বিয়োগ হয়ে যাবে এই 48। ঠিক আছে, ওকে। এই বিষয়টা নিয়ে আমি এর আগেও অনেক আলোচনা করেছি, আমি চাচ্ছি না এখানে আবার সেই আলোচনাটা করি। আপনারা যারা বিগত ভিডিও দেখেননি তারা আমি বারবার বলে যাচ্ছি, কারণ এখানে অনেক আপডেট লেভেলের হয়তো বা কথা হচ্ছে, অনেক কিছু স্কিপ হয়ে যাইতে পারে যেগুলো আমি বিগততে আলোচনা করেছি। ওকে, তো এখন আমি এটা করলাম। এখন এএল এর মধ্যে আমি যেটা ইনপুট দিয়েছি এএল এর মধ্যে আছে, এটা আমাকে কাউন্টার ভ্যালুতে নিয়ে যাইতে হবে, অর্থাৎ সিএল এর মধ্যে নিয়ে যাইতে হবে। যেহেতু এখানে আমি 8 বিট নিয়ে কাজ করছি, সো 8 বিটের রেজিস্টারগুলো ইউজ করছি এএল, সো আমি সিএল এর মধ্যে এটাকে নিয়ে যাব। তো আমি এএল এর ভ্যালুটাকে সিএল এর মধ্যে মুভ করে নিলাম। এখন যেটা আমি ইনপুট দিব সেটা সিএল এর মধ্যে যাবে এবং সে ততবার কাউন্টারটা ঘুরাবে। এখন ওই কাউন্টারটা ঘোরা অবস্থায় তাকে কি করতে হবে, যোগ করে নিতে হবে, প্রত্যেকটা যা আসতেছে সেটাকে যোগ করে নিতে হবে। এর জন্য আমি দুইটা ভেরিয়েবল নিব, দুইটা রেজিস্টার নিব, যেটাকে আপনারা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা ভেরিয়েবল বলে থাকি। এখানে আমি দুইটা রেজিস্টার নিলাম, একটা ডিএল রেজিস্টার নিলাম যেটাকে আমি ইনিশিয়ালি 0 অ্যাসাইন করে নিলাম, এবং আমি আরেকটা রেজিস্টার নিলাম বিএল, সেটাকেও আমি ইনিশিয়ালি 0 অ্যাসাইন করে নিলাম। ঠিক আছে, এ পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন নেক্সট যেটা আমাদের লুপের কাজ সেটাতে যাব। আমি লুপ স্টার্ট করলাম, স্টার্ট ক্লোন লেখে লুপ স্টার্ট করলাম। এখন শুধু আমাকে কি করতে হবে, রেজিস্টারকে মানে ইনক্রিমেন্ট করতে হবে। আমি ডিএল রেজিস্টারকে ইনক্রিমেন্ট করব। ডিএল রেজিস্টারের এখন মান হচ্ছে 0। ঠিক আছে, তো আমি যেটা ইনপুট দিয়েছি সেটা আমার কাউন্টার ঘুরবে। এই কাউন্টার ঘোরা অবস্থায় কাউন্টার এক এক করে যখন কমবে, অর্থাৎ কাউন্টার আমি 5 দিলে সে 5 থেকে 4, 3, 2, 1 করে 0-তে আসবে, আর আমার ডিএল কে যদি আমি ইনক্রিমেন্ট করে দেই এখানে তাহলে সে 1, 2, 3, 4 করে এরকম করে বাড়তে থাকবে। যতবার ওইটা কমবে ততবার এটা বাড়বে, এবং এই বাড়ার অবস্থায় ডিএল এর মধ্যে যতবার বাড়বে, ডিএল যখন 1, 1টা আমার বিএল এর মধ্যে অ্যাড হয়ে যাবে। আবার এখানে লুপ চলবে, যেহেতু আবার যখন ডিএল 2, ওই 2 এই 1 এর সাথে এক হয়ে 3 হয়ে যাবে, অ্যাড হয়ে 3 হয়ে যাবে। আবার ডিএল আমার 3, 3 আর 3, 6 হয়ে যাবে। আবার ডিএল 4, 6 আর 4 আমার 10 হয়ে যাবে।
এইভাবে আমার এই লুপটা চলতে থাকবে যতক্ষণ কাউন্টার আমি যেটা দিয়েছি সেই পর্যন্ত, অর্থাৎ আমি যদি ফাইভ দিই ফাইভ পর্যন্ত ওই কাউন্টারটা নিচের দিকে নামবে, ফাইভ পর্যন্ত এটা ইনক্রিমেন্ট হবে, আর প্রত্যেকবারে এর মানগুলো আমার বিএল এর মধ্যে স্টোর হবে, ফাইনালি আমি বিএল এর মধ্যে আমার মান পেয়ে যাব। তো এটা কিভাবে পাবো আমরা যদি একটু ইমুলেট করে দেখি, তো আমি সিঙ্গেল স্টেপে আগেই গেলাম না, আমি একবার রান করে দেখি কি অবস্থা। ওকে আমি রান করলাম, এখন আমি যদি ফাইভ দেই আমার কত আসা দরকার, 15 আসা দরকার বিএল রেজিস্টারের মধ্যে। আমি বিএল রেজিস্টারও এখানে রাখলাম, এই যে আমার বিএল এর এখন 0-0 অবস্থায় আছে, তো আমি ইনপুটের জন্য ওয়েট করছে, আমি ইনপুট দিলাম ফাইভ, প্রোগ্রাম তার কাজ করলো এবং এখানে এফ চলে আসছে। আমরা জানি যে এফ মিন্স, এফ যদি আমি এখানে দেই এফ অর্থ 15, আর এক থেকে পাঁচ পর্যন্ত, ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যোগ করলে 15 হয়, 15 হয়। ওকে, তো আমরা অ্যানাদার এক্সাম্পল, আর সেটা আমরা অবশ্য অন্যভাবে দেখি, সেটা আমরা সিঙ্গেল স্টেপে দেখি তাহলে বেটার হবে। তো আমরা অ্যানাদার একটা এক্সাম্পল নিই, লাইক আমি এটা আবার শুরু থেকে শুরু করলাম। এখন যদি আমি অ্যানাদার এক্সাম্পল নিই এবং সেইটা যদি আমি সিঙ্গেল স্টেপে দেখি, তো আমি ওকে সিঙ্গেল স্টেপ দিলাম, সে ইনপুট নিবে আমার থেকে, আমি ইনপুট দিলাম, ইনপুট দিই সেভেন দিই, ওকে সেভেন দিলাম, সে বারবার এটা এখান থেকে সে অ্যাসাইন করে নিল সব কিছু, বারবার এই লুপটা এখন কাউন্ট করবে। দেখেন ডিএক্স এখন টু, টু হয়ে ডিএল এখন টু হয়ে আছে, সে কোথায় আমার এই জিনিসগুলো সেভ করছে, এর আগের বারে যখন ওয়ান ছিল তখন ওয়ান সেভ করেছে, এখন এই টুটা কিন্তু এর মধ্যে গিয়ে এখন থ্রি হয়ে যাবে, দেখেন থ্রি হয়ে গেছে। আবার এখন আমি যদি আবার দেই সে ডিএলকে ইনক্রিমেন্ট করবে, এই যে থ্রি করছে ডিএলকে ইনক্রিমেন্ট, আমার কাউন্টার কিন্তু সেভেন থেকে এখন ফাইভে আসছে, ঠিক আছে, আর এটা আমার থ্রি হয়ে গেছে, সে এই থ্রিটাকে এর মধ্যে নিয়ে যেয়ে সিক্স করে দিবে, আর কাউন্টার আমার ফোর করে দিবে। দেখেন সিক্স করে দিয়েছে, এইবার কাউন্টার আমার ফোর করে দিবে, এটাও আমার এক করে বাড়াবে, এটাও আমার ফোর করে দিয়ে এখানে যোগ হয়ে যাবে এবং বিএল এর মধ্যে এখন আমার 10 হয়ে যাবে। এই যে দেখেন 10, এ মিন্স 10, ঠিক আছে, হেক্সাডেসিমেলে এতে ডেসিমেলে 10 হয়। তো এখন আমার কি করবে, এটা সিএক্স কাউন্টার এখন আবার এক কমায় দেবে, থ্রি করলো, আমার এটা এখন বাড়ায় দিবে, ডিএক্স সে তার ইনক্রিমেন্ট করবে, ওকে সে ফাইভ হয়ে গেল। আবার সে এই ফাইভটা এখানে গিয়ে যোগ হবে এ এর সাথে, তাহলে ওখানে আমার এফ হয়ে যাবে, ঠিক আছে, আবার আমার এই সিএক্স এক কমবে, সে কাউন্টার ভ্যালু এক কমাবে, টু হয়ে গেল, আমার ডিএক্স এখন এক বাড়বে, ইনক্রিমেন্ট হবে, এই যে ইনক্রিমেন্ট হবে, সে এক বাড়ালো, সিক্স হয়ে এলো, এখন এই সিক্সটা আবার এফের সাথে যোগ হয়ে যাবে, 15, 15 আমার এইটার হেক্সাডেসিমেল মান দেখাচ্ছে। ওকে, আমরা ফাইনালি যখন পাবো সেটাকে আমরা ক্যালকুলেটারে দেখব। ওকে, তারপরে আমরা কি করব, আমরা আর এক স্টেপ যাব, এটা এখন আমার টু থেকে ওয়ান হইলো, এখন এটা আমার সেভেনে যাবে, আমার ইনক্রিমেন্ট হয়ে সেভেনে গেল, ঠিক আছে, সেভেনে যাওয়ার পর এই সেভেনটা আমার এখন বিএক্স এর সাথে যোগ হয়ে যাবে, ফাইনালি আমার কোড এখানে এটা জিরো, এটা সেভেন, এটা সেভেনেই শেষ, আমার প্রোগ্রাম রান করা শেষ, আমি ফাইনালি বিএক্স এর মধ্যে পেয়েছি কি ওয়ান সি। তো আমি যদি ওয়ান সিটাকে একটু কনভার্টার দিয়ে দেখি, ওয়ান সি দেখেন 28, তাহলে আমার এক থেকে সেভেন পর্যন্ত যদি আমরা ক্রমান্বয়ে যোগ করি সেটার রেজাল্ট আসে 28, আপনারা দেখতে পারেন। এইভাবে আমি আবার সিঙ্গেল স্টেপে না গিয়ে, আমি সিঙ্গেল স্টেপ আশা করি বুঝতে পেরেছেন কীভাবে প্রোগ্রামের ভিতরে এটা কাজ করছে, আমি প্রত্যেকটা জিনিসই ধরে ধরে দেখালাম, তো আশা করি এটা বুঝতে পেরেছেন। আমি আর একটা এক্সাম্পল আমি লাইক সরাসরি রান করে দেখাই, সেটা হলো আমি এখানে দিলাম আমার ভ্যালু দিলাম, অর্থাৎ এন সংখ্যক ভ্যালু আমি 9 দিলাম, এক থেকে নয় পর্যন্ত যোগফল দেখাও, সে এক থেকে নয় পর্যন্ত যোগফল টোটালি কাজ করে এখানে বিএক্স এর মধ্যে নিয়ে এসেছে 2D। তো 2D যদি আমরা একটু কনভার্ট করে দেখি, 2D মিন্স 45। ওকে, তাহলে এক থেকে নয় পর্যন্ত যদি আমরা ক্রমান্বয়ে যোগ করি সেটা আমরা 45 পাবো, আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবেই প্রোগ্রামটা কাজ করবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, যদি না বুঝতে পারেন কমেন্ট করবেন, আমি আছি আপনাদের পাশে, আর সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখলে আমার ভিডিও যখন আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়
আজকের ভিডিও এখানেই এডিট আনলাম। আল্লাহ হাফেজ।